নমস্কার বন্ধুরা, টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অভিনন্দন। তো বন্ধুরা, স্টেট ব্যাংক বা SBI তরফ থেকে কিন্তু 5,000-এর বেশি শূন্যপদে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো সেই মানে পদে বা সেই রিক্রুটমেন্টে কারা আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে, সবই কিন্তু আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো বা আমাদের ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে, চাকরি সংক্রান্ত নানা তথ্য, নানা আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি, দেখতে পাচ্ছ SBI.co.in। তো এই ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আমরা দেখে নেব। তো তোমরা যখনই স্টেট ব্যাংক অফ SBI.co.in এই ওয়েবসাইটে আসবে, আসার পরে দেখো কেরিয়ার বলে একটা অপশান তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পরে দেখো আমি তোমাদেরকে মার্ক করে দেখাবো। দেখো এখানে দেখতে পাচ্ছ কেরিয়ার বলে একটা অপশান তোমাকে দেওয়া থাকবে, এখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। তো যখনই কেরিয়ারের অপশানে ক্লিক করবে তখন কিন্তু একটা নতুন পেজ আবার ওপেন হবে। দেখতে পাচ্ছ আমার কিন্তু সামনে একটা নতুন পেজ আবার ওপেন হয়েছে। তো এই এখানে আসার পরে দেখো আবার একটা তোমার জায়গা অপশান দেবে, দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বলে একটা অপশান বা একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো সেই জায়গাকে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু ক্লিক করবো আমরা, ক্লিক করলে কিন্তু বিস্তারিত আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকম পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে, তো তোমরা আমরা নিয়ে আসবো ক্লার্ক পদের জন্য। দেখতে পাচ্ছ দাঁড়াও আমরা তোমাকে দেখাবো। তো দেখো এখানে রিক্রুটমেন্ট ফর জুনিয়ার অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের ক্লার্ক পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ঠিক আছে। তো এখানে বলতে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট ইংলিশ, তো এখানে ডাউনলোড করতে পারবো এবং অনলাইনে আবেদনও করতে পারবো, ঠিক আছে। তো আজকে 27 তারিখ, তো 27 তারিখ থেকে কিন্তু এই আবেদন শুরু হয়েছে। তো আমরা আগে দেখে নেব রিক্রুটমেন্টে কী বলা হয়েছে বা নোটিশে কী বলা হয়েছে। তো নোটিশটি ডাউনলোড হবে, তো দেখো নোটিশ কিন্তু ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ফেলেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে অফিসিয়াল নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখে নেব কারা কীভাবে আবেদন করবে, কত ভ্যাকান্সি আছে। তো আমরা এখানে দেখে নেব সবার আগে আমাকে দেখা উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি আছে কিনা। তো দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে নোটিশ দেখাবো, দেখো তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গলে, বেঙ্গলে নেপালি টোটাল কিন্তু শূন্যপদ আছে 273টি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে শূন্যপদ আছে 273টি, এবং অল ইন্ডিয়ায় কিন্তু শূন্যপদ আছে 5,000-এর বেশি শূন্যপদ, ঠিক আছে। 5,000-এর বেশি শূন্যপদে কিন্তু অল ইন্ডিয়ায় রিক্রুটমেন্ট করে, দেখো 5,000 শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5,000 শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপরে দেখে নেবো আমাদের এক্সামিনেশন সেন্টার, মানে পরীক্ষার যে মানে সেন্টার সেটা কি ওয়েস্ট বেঙ্গলে আছে, সেটা কিন্তু আমাদের আগে দেখা উচিত, তো আমরা দেখে নেবো। তো বন্ধুরা, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করা যাবে, তাই এখানে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমাদের মানে তোমাদের পরীক্ষা কেন্দ্র বা এক্সামিনেশন সেন্টার কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, এক্সামিনেশন সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হবে, ঠিক আছে। তো আমরা এই নোটিশটা কিন্তু তোমাকে দেখালাম, তোমরা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এছাড়া তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই, সেখান থেকে তোমাদের বিস্তারিত জানিয়ে দিই কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, মানে এছাড়া তোমরা কীভাবে আবেদন করবে। চলো বন্ধুরা দেখাবো আমাদের ওয়েবসাইটে গিয়ে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইটে। তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকের ক্লার্ক পদে কর্মী নিয়োগ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট 2021, 5,000 ক্লার্ক পোস্ট। তো 5,000 ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। এরপর নিচে চলে আসবে, দেখো এখানে কী বলা হয়েছে, দেখো ভারতীয় স্টেট ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য নিচে দেওয়া আছে, দেখে আবেদন করুন। তার মানে নিচে পুরো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তোমরা দেখে কিন্তু নিচে আবেদন করতে পারো। তো এখানে দেখে নেবা, এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার CRPD/CR/2021/09, এটি কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া হয়েছে। এখানে আবেদন শুরু দেখতে পাচ্ছ 27 এপ্রিল, মানে আজ থেকে কিন্তু এই আবেদন শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু অনলাইনে আবেদন করতে পারো, কীভাবে আবেদন করবো সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো। এরপর দেখে নেবো আবেদনের শেষ তারিখ কিন্তু বলা হয়েছে এখানে 17 মার্চ এখানে মেয়ে হবে, ঠিক আছে। কোন তো আবেদন পদ্ধতি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এরপরে দেখে নেবো পদের নাম, তো পদের নাম কী বলা হয়েছে দেখো নিচে, এখানে পদের নাম কিন্তু বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক,
তো জুনিয়ার অ্যাসোসিয়েট ক্লার্ক পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপরে দেখে নেব শূন্যপদ। তো এখানে শূন্যপদ দেখো বলা হয়েছে, দেখো এই পদে মোট 5000 শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে, 5000 শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। কোন পোস্টের জন্য কত ভ্যাকান্সি দেখে নিতে পারো এখানে, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার ভ্যাকান্সি, ঠিক আছে। জেনারেলের জন্য আছে 2115টি, 2115টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য আছে 488টি, এরপর এসটি ক্যান্ডিডেটের জন্য 726টি, এসটি ক্যান্ডিডেটের জন্য আছে 440টি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য আছে 1195টি। তো এই এতগুলো শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এরপর নিয়ে চলে আসবো, এবার দেখে নেবো বেতন কত দেওয়া হবে। এখানে কিন্তু বেতন বলা হয়েছে, দেখতে পাচ্ছ বেসিক বেতন দেওয়া হবে 11765 টাকা থেকে কিন্তু 31450 টাকা কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে। এর সঙ্গে যেসব অ্যানাউন্সমেন্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পাবে। দেখো শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে দেখতে পারো। দেখো যে কোনো শাখা থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। তার মানে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে তোমরা যদি স্নাতক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। দেখে নেবো এরপরে, দেখো বয়স হতে হবে 1/4/2021 হিসাবে, 20 বছর থেকে 18 বছরের মধ্যে, 1/4/2021 পর্যন্ত তোমাদেরকে অবশ্যই, 20 বছর থেকে 18 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এসসি এসটি অফিসার যেরকম যেরকম ছাড় পায় তারা কিন্তু সেরকম ছাড় পাবে বয়সের, ঠিক আছে। নিয়োগ পদ্ধতি তোমাদের কীভাবে নিয়োগ করাবে এখানে বলা আছে। দেখো দেখো এখানে কিন্তু দুটি ধাপে তোমাদেরকে নিয়োগ করাবে, তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মেন অনলাইন পরীক্ষা, দুটোই কিন্তু অনলাইনেই হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, প্রথমে টেস্ট পরীক্ষা হবে, তারপরে কিন্তু মেন এক্সাম, ঠিক আছে। টেস্টে পাস করলে কিন্তু মেন এক্সাম যেরকম পরীক্ষা হয়, ঠিক আছে, বেঙ্গলে যেরকম পরীক্ষা হয় সেরকমভাবে কিন্তু পরীক্ষা হবে। এরপরে দেখে নেবো আবেদন ফিস, মানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস কত জমা দিতে হবে। দেখো এখানে বলা হয়েছে কিন্তু আবেদন ফিস, এখানে দেখো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ 750 টাকা জমা দিতে হবে এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি জমা দিতে হবে না। তার মানে যারা জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী আছে তাদের কিন্তু 750 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং এসসি এসটি পিডব্লিউডি যারা প্রার্থী তাদের জন্য কোনো আবেদন ফি জমা দিতে হবে না। তো এখানে আবেদন ফি দেখো কীভাবে জমা দেবো, এখানে বলা হয়েছে আবেদন ফি বাবদ টাকা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং মাধ্যমে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। কারণ অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করো তখনই কিন্তু তোমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটটাও কিন্তু তোমরা নোটিশ ডাউনলোড করতে পারো, এখানকার নোটিশ তোমাকে দেওয়া আছে, ডাউনলোড অফিসিয়াল নোটিশ ডাউনলোড এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, ঠিক আছে। তো তোমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো যখন অফিসিয়াল লিঙ্কের উপর ক্লিক করবো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু নোটিশ ডাউনলোড করতে পারছি এখান থেকে। এরপর দেখে নেবো অ্যাপ্লাই লিঙ্ক, তো এখানে অ্যাপ্লাই লিঙ্ক অনলাইন অ্যাপ্লাই উপর ক্লিক করলে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আমি অনলাইন অ্যাপ্লাই উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু তোমাদের সামনে চলে আসবে, এরকম ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছ। 17/5 কিন্তু লাস্ট ডেট, 17/4 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। তো দেখো এখানে যদি তুমি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো তুমি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে রেজিস্টার নাম্বার দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এবং যদি রেজিস্টার না করা থাকে তাহলে কিন্তু ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এর উপর ক্লিক করতে হবে। আমি মার্ক করছি, তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু আছে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো এর উপরে ক্লিক করলে কিন্তু তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে পুরো ডিটেলস দেখে নিতে পারো। তো রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবো, আমরা কিন্তু তোমাদেরকে নতুন করে দেখিয়ে দেবো কীভাবে তোমরা কী করবা না করবা সবই কিন্তু আমি তোমাদের বলে বুঝিয়ে দেবো। তো চাকরি সংক্রান্ত এরকম তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাড়িয়ে রাখবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য।